ক্লাস ফাইভের আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা রয়েছে তোমাদের প্রত্যেককে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা তোমাদের ক্লাসে যে ইংলিশ বুক বাটারফ্লাই রয়েছে সেখানকার লেসন টুর যে চ্যাপ্টারটা রয়েছে আ ফিট অন ফিট, আজকে সেটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তো এটা হচ্ছে ভলিউম ওয়ান। কেন ভলিউম ওয়ান? কারণ আ ফিট অন ফিট এই যে অংশটা রয়েছে তোমাদের, এটাকে আমি কয়েকটা খণ্ডে ভাগ করেছি তোমাদের সঙ্গে আলোচনা করবো সুবিধার জন্য। তার প্রথম অংশ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি, পরবর্তী ভিডিওগুলোতে পরবর্তী অংশগুলো আলোচনা করবো, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো তোমাদের বইয়ের এই পৃষ্ঠাটা তোমাদের কিন্তু প্রত্যেকেরই নিশ্চয়ই দেখা হয়েছে, তাই না? লেসন টু, আ ফিট অন ফিট। প্রথমে কি বলছে? লেটস বিগিন, চলো আমরা শুরু করি। কি একটা ছবি দিয়েছে, সেই ছবি দিয়ে কয়েকটা প্রশ্ন করা হয়েছে, তাই না? কি বলছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? বলছে আই ক্যান সি আ মাউন্টেন পিক ইন দ্য পিকচার, তাই না? এখানে একটা পর্বতশৃঙ্গ দেখতে পাচ্ছি না আমরা। সেকেন্ড কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা তোমরা প্রত্যেকেই জানো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হলে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। তৃতীয় প্রশ্ন করেছে হোয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত? লোকেটেড ইন চায়না নেপাল বর্ডার, অর্থাৎ চীন নেপাল সীমান্তে এটি অবস্থিত। এবার বলছে কি, লেটস রিড, চলো আমরা পড়ি। কি এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়্যার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে তারা কি ছিলেন? এই যে ব্রিটিশ এক্সপিডিশন কথাটা মানে হচ্ছে অর্গানাইজ জার্নি উইথ দ্য পারপাস, যেটা বাংলা করলে দাঁড়ায় অভিযান, ঠিক আছে? তাহলে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিলেন এই যে ব্রিটিশ অভিযান কোথায়? মাউন্ট এভারেস্টে 1953 সালে তাদের দুটি অংশ। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন, এই অভিযানটাকে নেতৃত্ব দিয়েছিলেন কে? কলোনেল জন হান্ট। হান্ট সিলেক্টেড টিম অফ পিপল অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্সের বাংলা কি? দক্ষ আরোহী। তাহলে হান্ট কি করলেন? হান্ট সিলেক্ট করলেন, অর্থাৎ বাছাই করলেন আর টিম অফ পিপল, একটা দল বা একাধিক দল তিনি তৈরি করলেন, অল অফ হোম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্স, যাদের প্রত্যেকেই কি ছিল? দক্ষ আরোহী ছিল। এক্সপিরিয়েন্স ক্লাইম্বার্সের বাংলা হচ্ছে দক্ষ আরোহী। এডমন্ড হিলারি আর ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, তাহলে এডমন্ড হিলারি কোথা থেকে ছিলেন? উনি ছিলেন নিউজিল্যান্ডের একজন আরোহী। অ্যান্ড তেনজিং নোরগে আর শেরপা ফ্রম ইন্ডিয়া, তেনজিং নোরগে ভারতবর্ষের একজন শেরপা ছিলেন। ওয়্যার অ্যামং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স, মোট 11 জনকে চুজ করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল, বাছাই করা হয়েছিল, তাদের মধ্যে এই দুজন ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। ওকে চলো নেক্সট পেজে যাই। বলছে আফটার বাস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম, প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা করা। ওকে তাহলে বেশ কিছু মাস পরিকল্পনার পর কি করলো এই যে টিমটা, সেটা আরোহণ করতে শুরু করলো। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অফ দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দ্য সামিট, এতজনের মধ্যে কেবলমাত্র 4 জন এই যে সামিট অর্থাৎ টপ পজিশন অর্থাৎ শেষ সীমায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, হান্ট যিনি এই টিমটার লিডার ছিলেন বা নেতা ছিলেন দলটার, তিনি করলেন কি, দুটো দলকে বাছাই করলেন, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, আরোহীদের দুটো দলকে বাছাই করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লস ভ্যান্স, প্রথম টিমে কারা ছিলেন? টম বর্ডিলন অ্যান্ড চার্লস ভ্যান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, যেখানে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি ছিলেন কি, দ্বিতীয় টিমটায় অর্থাৎ দ্বিতীয় দলটায়। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, 1953 সালে 26শে মে প্রথম দলটা কি করলো, মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়লেন। দ্য টু মেন মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট অ্যান্ড স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, অর্থাৎ তারা কিন্তু বেশি দূর উঠতে পারলেন না, তারা কি করলেন শিখর থেকে 300 ফিট নিচ অব্দি যেতে পারলেন, এবং তখনও অবধি এটাই ছিল সর্বোচ্চ উচ্চতা যতদূর অবধি মানুষ যেতে পেরেছে তখনও অবধি। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক
আফটার দি এনকাউন্টার ব্যাড ওয়েদার। এখানে কি ফোর্স টু টার্ন ব্যাক মানে কি ফিরে আসতে তারা বাধ্য হয়েছিল আফটার দি এনকাউন্টার ব্যাড ওয়েদার, যেহেতু খারাপ ওয়েদারের সম্মুখীন, খারাপ আবহাওয়ার সম্মুখীন তারা হলেন। এনকাউন্টারের ইংলিশ মিনিং হচ্ছে ফেসড, অর্থাৎ সম্মুখীন হওয়া, আর ব্যাড ওয়েদারের বাংলা হচ্ছে খারাপ আবহাওয়া, তারা ফিরে আসতে বাধ্য হলেন। অ্যাট 4 AM অন May 29, 1953, 1953 সালের 29 মে ভোর 4টের সময় হিলারি আর নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি এবং নোরগে তারা জেগে উঠলেন এবং তারা কি করলেন আরোহণের জন্য প্রস্তুতি নিলেন। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি হঠাৎ করে খেয়াল করলেন কি যে তার বুট জুতোগুলো বরফে ঢেকে গেছে। অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম, ডিফ্রস্টিং এর ইংরাজি কি রিমুভিং আইস, অর্থাৎ বরফটাকে বের করা, আর ফ্রোজেনের বাংলা কি বরফে পরিণত হওয়া, অবাক মানে ঘুম থেকে ওঠা। তো কি হলো, তিনি দেখলেন যে তার জুতোগুলো বরফে ঢেকে গেছে এবং সেটাকে সেই বরফগুলোকে বের করতে তার 2 ঘন্টা সময় লাগে। তার 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, সকাল 6:30টার সময় তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়লেন। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। এই যে আরোহণের সময় তারা এমন একটা কঠিন জায়গায় এসে উপস্থিত হলেন পর্বত গাত্রের, যেখান থেকে আরোহণ করাটা মুশকিলের। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি একটা রাস্তা বের করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, হিলারি যেই রাস্তাটা বের করলেন, এই যে পর্বত গাত্রের একটা যে রাস্তা তিনি খুঁজে বের করলেন, সেটাকে এখন বলা হয়ে থাকে হিলারি স্টেপ। অ্যাট 11:30 AM সকাল 11:30টার সময় হিলারি আর নোরগে রিচ সামিট অফ মাউন্ট এভারেস্ট, সকাল 11:30টার সময় হিলারি আর নোরগে মাউন্ট এভারেস্টে সর্বোচ্চ সময় পৌঁছে গেলেন। হিলারি রিচ আউট টু শেক নোরগে স্যান্ড, বাট নোরগে গেভ হিম হাফ রিটার্ন। তাদের এত আনন্দ হলো যে হিলারি কি করলেন নোরগের সঙ্গে হ্যান্ডশেক করতে, অর্থাৎ হাত মেলাতে এলেন, কিন্তু নোরগে কি করলেন তাকে জড়িয়ে ধরলেন। তাহলে এখানে কি 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 পেলাম, একটা যে হাগ, তাই না, মানে এমব্রেস, অর্থাৎ জড়িয়ে ধরা। দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এই দুজন ব্যক্তি তারা কি করলেন ওখানে 15 মিনিট সেই যে সর্বোচ্চ শিখরে তিনি কাটালেন। কেন বেশিক্ষণ কাটাতে পারলেন না, কেন, কারণ অক্সিজেনের ঘাটতি ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং ভিউ, তারা এই যে 15 মিনিট ওখানে কাটালেন সেখানে কি করলেন ছবি তুললেন এবং সেখানকার দৃশ্যকে উপভোগ করলেন। নোরগে প্লেস আ ফুড অফারিং টু গড, নরগে কি করলেন ভগবানকে তার খাবার উৎসর্গ করলেন। ওয়েন দে আর 15 মিনিটস ওয়ার আপ হিলারি আর নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, 15 মিনিট হয়ে যাওয়ার পরপরই তারা আবার পর্বত থেকে নিচে নামতে শুরু করলেন। ওকে, এই যে মানেগুলো, এই মানেগুলো অলরেডি তোমাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, আরও তাছাড়া কিছু এক্সট্রাও কিছু মানে আমরা আলোচনা করেছি, প্লাস এই পুরো প্যারাগ্রাফটা আমরা বাংলা মানে করেছি, তাই তো। এবার একটা কাজ করি কি, লেটস ডু, চলো আমরা করি, কি করি, অ্যাক্টিভিটি 1, একটা কার্যকলাপ করি। প্রথম কার্যকলাপটা কি বলছে, লেটস ফাইন্ড আউট, চলো আমরা খুঁজে বের করি, কি খুঁজে বের করব, হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953, অর্থাৎ 1953 সালের 29 মে কি ঘটেছিল। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডিসক্রাইব, এখানে কিছু সিকোয়েন্স দেওয়া হয়েছে, কিছু ঘটনা পরম্পরা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী সেটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 4 AM কি হয়েছিল সকাল বা ভোর 4টার সময় কি হয়েছিল, হিলারি আর নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব, হিলারি এবং নোরগে তারা জেগে উঠেছিলেন এবং তারা আরোহণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। 6:30 AM অর্থাৎ সকাল 6:30টার সময় কি হয়েছিল, হিলারি আর নোরগে লেফট দ্য ক্যাম্প, তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছিল। 11:30 AM কি হয়েছিল, 11:30 AM হিলারি আর নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তাহলে তারা কি করেছিল এরা দুজনে মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শিখরে উঠে পড়েছিলেন। 11:45 AM কি হয়েছিল, হিলারি আর নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, হিলারি এবং নোরগে পর্বত থেকে নিচে এসেছিল। অ্যাক্টিভিটি 2A এবং অ্যাক্টিভিটি 2B উত্তর আমরা পরে করবো, জিনিসটা একটু বলে দিই, বলছে ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং, হিলারি অ্যান্ড তেনজিং যে রুট ম্যাপ ধরে গেছিলেন সেখানে কিছু গ্লেসিয়ার ছিল, হিমবাহ ছিল, তাদের নামগুলো খুঁজে বের করতে হবে। তো ওরা খুঁজে বের করতে হবে, তার ম্যাপটা লাগবে, রুট ম্যাপটা লাগবে, সেটা আমাদের পরের স্লাইডে আমরা দেখাবো। ওয়ার্ক ইন গ্রুপস, বলছে এটা দল বেঁধে কাজ করতে বলেছে, ওয়ান ইজ ডান ফর ইউ, তার মধ্যে একটা তোমাদের করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 2B অলমোস্ট সেম, বলছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণে যে হিমবাহগুলো রয়েছে তাদের নামগুলো সাজাতে বলেছে।
ওয়ান ইজ ডান পার ওয়ে, ওখানে একটা জিনিস বলে দেওয়া হয়েছে, এটা আমরা পরে করছি। তার আগে অ্যাক্টিভিটি থ্রি কি করেছে এখানে, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, একটা প্রশ্ন দেওয়া আছে, তাদের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার এ তে কি বলছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953, কে ছিলেন, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। বি নাম্বারে কি বলছে, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন, কজন ছিলেন, ইলেভেন ক্লাইম্বার্স, ইলেভেন ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ, কতজন ছিলেন, চারজন, তাই না, ফোর ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ। হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, প্রথম দলের সদস্য কারা ছিলেন, টম বডিলন অ্যান্ড চার্লস ম্যান, তাই না, ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ওকে, এবার আমরা করবো কি অ্যাক্টিভিটি টু এবং টু বি, আমি এটাকে কেন দিয়েছি, কারণ এই রুট ম্যাপটা, এটাই হচ্ছে রুট ম্যাপটা যেটা তোমাদের বইয়ে রয়েছে। দেখো কি কি আছে, ইস্ট রংবাক, তাই না, ইস্ট রংবাক গ্লেসিয়ার, এখানে কি আছে, খুম্বু গ্লেসিয়ার, খুম্বু গ্লেসিয়ার, আর এখানে কি আছে, কাংসাং গ্লেসিয়ার, এই তিনটা নামই জানা হয়েছে। তো তোমাদেরকে আজকে এইটুকুই আমি আলোচনা করলাম, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে এই যে চ্যাপ্টারটা, সেখানকার আরো কিছু অংশ আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে। তোমরা সঙ্গে থেকো, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।